ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নিয়েছিলেন। সময় মতো টাকা শোধ করতে না পারায় ব্যাংকের পক্ষ থেকে বাড়িতে এসে এক প্রকার হুমকি দেওয়া হয়। আর এর দরুনই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যবসায়ী, এমনটাই অভিযোগ পরিবারের। মৃতের নাম বিশ্বজিৎ উলাল। মঙ্গলবার ঘটনা জানাজানি হতেই সরগোল পড়ে যায় আরামবাগের মধুরপুর এলাকায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য আরামবাগ নিয়ে আসা হয়েছে, একই সাথে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ বাবু দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। আগে একটি মিল ব্যবসার সাথে যুক্ত ছিলেন, বর্তমানে তিনি আলুর ব্যবসা করছেন। কয়েকদিন আগে আরামবাগের কাবলে এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নেন তিনি। সময় মতো ঋণ কিস্তির টাকাও নাকি তিনি পরিশোধ করছিলেন, কিন্তু সোমবার দুপুরে ব্যাংকের পক্ষ থেকে বাড়িতে এসে তাকে বিভিন্ন ভাবে শাসানি দেওয়া হয় বলে অভিযোগ। এ বিষয়ে মৃত বিশ্বজিৎ বাবুর স্ত্রী বলেন, ব্যাংকের পক্ষ থেকে তাদের বাড়িতে এসে বিভিন্ন ভাবে হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল, আর সেই অবসাদে তার স্বামী আত্মহত্যার পথ বেছে নিল। বাড়ি থেকে কিছুটা দূরে নিজের দোকানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো সে। কালকে এসেছিল, এসে খুব জুলুম করেছে, এসে বলছে আমাদের ব্যাংকে থেকে লোন নিয়েছে, ব্যাংকে থেকে লোন নিয়েছে, লোন শোধ করেনি, খুব আমার সঙ্গে ঝগড়াঝাঁটি করেছে, সেই টেনশনে আজকে সে মারা গেছেন গলায় দড়ি দিয়ে। বাড়ি থেকে ভোর সকাল 5টায় বেরিয়ে গেছে, আমাকে বললো বন আনতে যাচ্ছি, সেই বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর কালকে ব্যাংকের লোক এসে খুব ঝামেলা করেছে, তারা বলেছে যে এত টাকা নিলে এত টাকা ছাড় হবে, তো তারা ছাড়ও দেয়নি, আর একে এসে শুধু ঝগড়াঝাঁটি করতো। তারা বলেছিল আমার লোন দিলে আমার লোন এখন চাপ সৃষ্টি করবো না, সেই হিসেবে সে নিয়েছিল। কাবলের দোকানে, আমার দোকানে স্টোরে আলু গদি। এ বিষয়ে মৃতের এক পরিজন অবশ্য বলছেন, মৃত্যুর আগে বিশ্বজিৎ বাবু একটি সুইসাইড নোটে লিখে রেখে গিয়েছিলেন, সেটি উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর পিছনে সুইসাইড নোটে ব্যাংকেই অভিযুক্ত করে গেছেন। বাড়ির মধ্যে শোয়ার ঘরে বালিশের তলায় উনি লিখে গেছেন, আমি বিশ্বজিৎ উলাল কাবলে ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজারের মানসিক চাপ সহ্য করতে না পেরে এই পদ বেছে নিলাম, ইতি বিশ্বজিৎ উলাল। মৃত বিশ্বজিৎ বাবুর ভাইঝি বলছেন, ঘন্টা দুয়েকের বেশি সময় ধরে ব্যাংকের কর্মীরা তাদের বাড়িতে এসে তার কাকাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে গেছে, আর সেই কারণেই অবসাদে কাকা আত্মহত্যার পথ বেছে নিল। কাকিমা বলছে কালকে গিয়ে ব্যাংকে দেখা করবে, উনি বারবার কাকিমার উপর প্রেসার করে যাচ্ছেন, বাইরে দাঁড়িয়ে আছেন। কাকিমা তবু বলছে আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন, লোকে খারাপ বলবে, কালকে যাবে ব্যাংকে, বলছে আপনারা তো অনেকবার গেছেন, এবার আমাদের দরকার, আমরা এসেছি, আমরা 5টা 6টা পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, এইরকম ভাবে বলছিল। উনি বললেন যে 45 থেকে 50 লাখ টাকা মতো একটা অ্যামাউন্ট নাকি এরকমই একটা বলছিলেন। ঘন্টা দুই প্রায় ছিল, ঠিক টাইমটা তো আমরা দেখিনি, প্রায় 12টা নাগাদ আরে এসেছিলেন, 2টো রকম নাগাদ বোধ হয় গেছেন, এরকম ঘটের 2 ঘন্টা ছিলেন বাইরে। এ বিষয়ে বিশ্বজিতের পরিবারের এক সদস্য জানিয়েছে, সমস্ত বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে, আমরা চাই ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। গতকালকে ব্যাংক ম্যানেজার গিয়ে তাকে বেশ কিছুটা থ্রেট করে, বিকেলের দিকে ব্যাংক ম্যানেজার যায় গিয়ে থ্রেট করে, সেদিন সে মানসিক অবসাদে আরও ফ্রাস্ট্রেশন হয়ে পড়ে। আজকে সকালের দিকে বাড়ি থেকে ঠিক নির্দিষ্ট টাইমে যেমন 5টার সময় বেরিয়ে দোকানঘরে 5:30টার মধ্যে এসে পৌঁছে যায়, কিন্তু তারপরে দোকানঘরের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আমরা মোটামুটি জানতে পারি ওই 7টার সময় করে। কিস্তিও সব দিচ্ছিলো, কোনো কারণে হয়তো 1টা বা 2টো হয়তো কোনো কারণে হয়তো মিস হয়েছিল, সেই জন্যে ব্যাংক ম্যানেজার গিয়ে ওকে একটু থ্রেট করেছিল, এমন হয়তো কিছু ভয়ের কথা বলেছিল, যার ফলে সমস্যাটা এরকম দেখা দিয়েছে। কিছু একটা ভেবেছে যে এরকম ধরনের তাহলে আমি আর হয়তো বাঁচতে পারবো না, সেই জন্যই সে সুইসাইডের পথ বেছে নিয়েছে। আমরা ব্যাংক ম্যানেজারের কঠোর শাস্তি চাইছি। এই ঘটনার পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকটিতে বিক্ষোভ দেখান এলাকার মানুষ ও মৃতের পরিবারের লোকজন। স্বাভাবিকভাবে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়, যদিও এ বিষয়ে অবশ্য ব্যাংক কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এ বিষয়ে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। তবে ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়, একই সাথে মৃত ব্যক্তির সুইসাইড নোট উদ্ধার ঘিরে শুরু হয়েছে চর্চা। নিউজ আজ বাংলা, আরামবাগ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে।